ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেজারমেন্ট ট্যাব আমরা কিভাবে রিড করব, এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা হয়তো সকলেই এই জিনিসটার সাথে পরিচিত যে এটা দ্বারা কি করা হয়, এবং এটি সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ও, কেননা মাপঝোপ সবার জন্য প্রয়োজন পড়বে। অর্থাৎ সকল ক্ষেত্রে একটি হিসাব করার জন্য, মাপার জন্য সবারই প্রয়োজন পড়ে। তো তাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিতে চাচ্ছি যে কিভাবে আমরা এই আমি আপনাদেরকে এই ভিডিওটা দিতে চাচ্ছি যে কিভাবে আমরা এই মেজারমেন্ট ট্যাব বা মেট্রিক ট্যাবস ট্যাব যেটা বলে সেটা কিভাবে আপনারা রিড করবেন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা এই মেজারমেন্ট ট্যাব যদি এটা ওপেন করি, এটা আমরা দুটা পার্ট দেখতে পাই এখানে। এটা হচ্ছে এক ফার্স্ট পার্ট, এটার মিডিলে একটা দাগ টানা রয়েছে, এবং নিচেরটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টগুলো এখানে আবার দাগ কাটা রয়েছে, এখানে দাগ কাটাগুলো রয়েছে, এবং এখানে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো বারো, বারোতে আবার এখানে ওয়ান এফ লেখা আছে, মানে ওয়ান ফিট যেটাকে বলে, ওয়ান ফিট লেখা আছে। তো তাহলে আমরা বুঝতে পারতেছি উপরেরটা অবশ্যই আমাদের ইঞ্চির হিসাব, অর্থাৎ উপরে যে হিসাবটি সেটা হচ্ছে আমাদের ইঞ্চির হিসাব। তো ইঞ্চির হিসাবটি কীভাবে করবেন, এবং নিচে যেটা দেখতে পাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয়, এটা হচ্ছে সেন্টিমিটার, এবং এর মাঝখানে দেখুন আরও দাগ কাটা রয়েছে, এগুলো রয়েছে মিলিমিটার, এবং আর যেটা সর্বশেষ যেটা পাবো এখান থেকে, এটা পাবো আমরা মিটার পাবো। মিটার এই পর্যন্ত আমাদের এক মিটার। তো তাহলে আমরা যেটা পেলাম নিচে অংশে, নিচের পার্টে তিনটা অংশ, একটা হয়েছে সেন্টিমিটার, মিলিমিটার এবং মিটার। তো আমরা একটু হাতে কলমে আমরা একটু দেখি, এক পাশে আমরা যেটা পাবো সেটা পাবো মিলিমিটার, মানে সংক্ষেপে যেটা লেখা হয় এমএম, তারপরে যেটা পাবো সেন্টিমিটার, এবং তারপরে যেটা পাবো মিটার, আর অপর পাশে যেটা পাবো ফিট, ফিট পাবো এবং ইঞ্চিস, আমরা লিখতে পারি ইঞ্চিস, ইঞ্চিস। তো অপর পাশে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইঞ্চি। তো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এক মিটার সমান সমান হচ্ছে 1000 মিলিমিটার। এখানে আরেকটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো, তারপরে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার, বা 0.01, এটা একটা জিরো হবে, 0.0001 মিটার হবে, এবং 10 সেন্টিমিটার সমান হচ্ছে 100 মিলিমিটার, আর এটাকে যদি আমরা মিটারে আনি তাহলে যেটা হবো 0.01 মিটার। তো এখন আসি আমরা, দেখুন এখানে লক্ষ্য করুন ভালো করে। তো এখানে এক দুই তিন চার, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা যদি আমাদের 100 পর্যন্ত যায় তাহলে আমরা পাবো যেটা 1 মিটার পাবো। তো দেখুন এখানে এই পর্যন্ত আসে 10, মানে 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 70, 80, 90, 100।
তো 100 সেন্টিমিটার আমাদের হবে 1 মিটার। তো এখান পর্যন্ত আমাদের 1 মিটার, 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। অর্থাৎ এখান থেকে যে একদম ছোট ছোট যে রেখাগুলো আছে, দাগ কাটাগুলো রয়েছে, এগুলো এখান থেকে 1000টা যদি এদিকে কাউন্ট করেন, তাহলে এখান থেকে এদিকে 1000 যদি কাউন্ট করেন 1000টি হবে। অর্থাৎ 1000 মিলিমিটারে আমাদের 1 মিটার। তো এই বিষয়টা অন্তত ক্লিয়ার। এবং 100 সেন্টিমিটারে আমাদের 1 মিটার। তো মিটারের হিসাবটি এইভাবে করা হয়। তো এবার এবার আসি আরেকটা জিনিস, এখানে মিটার এটা শেষ হয়নি। আমরা যদি এখান থেকে এই পর্যন্ত হিসাব করি, ধরি এখানে ক্লিয়ার বোঝাচ্ছেন, আমি এখানে বোঝাচ্ছি, অর্থাৎ 3 থেকে 4 পর্যন্ত মিডিলের যে মিলিমিটারটা যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের এখানে আসবে 10 সেন্টিমিটার আসবে, সরি 10 মিলিমিটার আসবে। অর্থাৎ 10 মিলিতে আমাদের 1 সেন্টিমিটার। এখান থেকে এখানে 10 মিলিমিটার সেন্টিমিটার, হ্যাঁ মিলিমিটার, এখান থেকে এখানে 10 মিলিমিটার, এখান থেকে এখানে 10 মিলিমিটার। অর্থাৎ প্রতি সেন্টিমিটারে আমাদের 10 মিলিমিটার আমরা পাব। তো এই বিষয়টা অন্তত আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কীভাবে সেন্টিমিটার এবং মিলিমিটারটা ধরা হয়। এবং এবার আসি আমরা ইঞ্চির হিসাবটি। ইঞ্চি হচ্ছে আমাদের 1 ফিট সমান হচ্ছে 12 ইঞ্চি, 1 ফিট সমান 12 ইঞ্চি। তো এখন আবার 1 ইঞ্চিকে এক ফিট সমান হচ্ছে আমাদের 12 ইঞ্চি। তো এখানে আরো কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। এখানে আপনারা দেখুন ইঞ্চি যেটা রয়েছে, ইঞ্চির একদম মিডিলে যে অংশটা রয়েছে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। ধরুন এটা 1 ইঞ্চি আমরা ধরে নিলাম, এখান থেকে এখানে 1 ইঞ্চি। তো এর মিডিলে যেটা থাকবে, মিডিল পর্যন্ত, এটা হচ্ছে 1/2 ইঞ্চি। অর্থাৎ আপনারা এখানে দেখুন 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি এর মিডিলে একটা বড় দাগ কাটা রয়েছে, এটা হচ্ছে 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি এখান থেকে এখানে আপনারা যদি এই দাগগুলো দেখেন, যেমন এখানে অনেক ছোট ছোট দেওয়া আছে, এখানে দেখাই 8 থেকে 9 পর্যন্ত এর মিডিলে, মিডিলেরটা হয়েছে 1/2 ইঞ্চি। তো এখান থেকে যদি এগুলো হিসাব করেন, আপনারা যেটা পাবেন 8টা দাগ কাটা রয়েছে এখানে। তো এরপরে এখানে মিডিলে আবার আরেকটা বড় একটা অংশ দাগ কাটা রয়েছে, এটা হচ্ছে আপনার 1/4 ইঞ্চি, এটাকে বলে 1/4 ইঞ্চি, এটা 1/2 ইঞ্চি, এটা 1/4 ইঞ্চি, মানে 1/4 ইঞ্চি যেটা বলে। তো এই হিসাবগুলো কিন্তু এভাবে করতে হয়, একটা 1 ইঞ্চিকে আপনারা কনভার্ট করলে 16টি ভাবে কনভার্ট করতে পারবেন, ভাগ করতে পারবেন। তো আমি আপনাদেরকে 4টি করে দেখাচ্ছি মোটামুটি। মিডিলে এটা হচ্ছে 1/2, এটা এটা হচ্ছে 1/2 ইঞ্চি, এখান থেকে এ পর্যন্ত এটা 1/2 ইঞ্চি। এবং তারপর যদি 1/2 ইঞ্চিকে যদি আবার আমরা কনভার্ট করি, যেটা এটা হবে 1/4 ইঞ্চি। অর্থাৎ এই এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে 1/4 ইঞ্চি, এটা 1/2 ইঞ্চি, এটা এটা 1/4 ইঞ্চি, এই পাশে এটা এটা। তো মোটামুটি আপনাদের মেজারমেন্ট ট্যাপের হিসাব করার জন্য এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো আরেকটা বিষয়, যেমন আমরা যদি ফিট ক্রস করি, ফিট ক্রস করলে আমাদেরকে এখানে দেখাচ্ছে 1.1, অর্থাৎ 1 ফিট 1.5 ইঞ্চি, মানে এই পর্যন্ত যদি যাই আমাদের 1 ফিট 1 ইঞ্চি, এই পর্যন্ত গেলে 1 ফিট 1.5 ইঞ্চি, 1 ফিট 3.5 ইঞ্চি। তো এই বিষয়গুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। তো আরেকটা জিনিস আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই। আপনাদেরকে কেউ যদি বলা হয় যে 150 সেন্টিমিটার
জায়গা পরিমাপ করার জন্য বা 50 সেন্টিমিটার আপনাকে দেখানোর জন্য, তাহলে আপনারা কি করবেন? তো আমরা যেটা জানি, এই এটা হচ্ছে সেন্টিমিটার, এই 1, 2, 3, 4 এটা হচ্ছে সেন্টিমিটারের হিসাব। তো আমাদেরকে যদি 50 সেন্টিমিটারের কথা বলে, আমরা জাস্ট 50 পর্যন্ত এটাকে বের করব। এতো 50 পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত আসলে আমাদের 50 সেন্টিমিটার। এখন কত হচ্ছে, কেউ যদি আমাদেরকে বলে 50 সেন্টিমিটারে আমাদের কত মিলিমিটার, জাস্ট সিম্পলি আমরা জানি 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার, তাহলে 50 সেন্টিমিটার আমাদের কত হবে? সিম্পলি আমরা যেটা খুব সহজে বের করতে পারবো, অর্থাৎ 50 সেন্টিমিটার আমাদের 500 মিলিমিটার হবে। অর্থাৎ প্রতি সেন্টিমিটারে যদি 10 মিলি হয়, তাহলে 50 সেন্টিমিটারে আমাদের 500 মিলিমিটার হবে। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো হিসাব কিন্তু আপনারা এই মেজারমেন্ট অ্যাপ থেকে বের করতে পারবেন, কেউ যদি জিজ্ঞেস করে সেটাও আপনারা করতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।